আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলোর মতে ঘনাচ্ছে নির্মচাপ, আসছে ঘূর্ণিঝড়, আর এক দফা বৃষ্টির পর জাকে শীত বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে। তো নির্মচাপ আর ঘূর্ণিঝড় বাংলাদেশের কোন কোন জেলায় প্রভাব ফেলতে শুরু করবে, এরই প্রভাবে বাংলায় কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টি কতদিন চলবে, কবে থেকে পড়বে জাকে শীত বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে, এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর কী জানিয়েছে। তো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে কলকাতা সহ বাংলার সব জেলারগুলির আবহাওয়া বিস্তারিত খবর জানিয়ে দেব এক নজরে। তো বিস্তারিত আবহাওয়ার খবর জানতে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার খবর বিস্তারিত ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার এক নজরে জেনে নেওয়া যাক আবহাওয়ার খবর। ঠান্ডা পড়তে শুরু করেছে জোর কদমে, তারই মধ্যে ঘনাচ্ছে নির্মচাপ, যার জেরে আরও এক দফা বৃষ্টির হতে পারে বাংলাদেশে পশ্চিমবঙ্গে। এখানে শেষ নয়, আগামী 48 ঘন্টায় এই নির্মচাপ আরও শক্তিশালী হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, এমনটাই পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। সব মিলে এখনও জাকে শীত পড়তে নাও পারে, আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগর ঘনিয়ে ওঠা নির্মচাপ অন্ধ্রপ্রদেশ, বিশাখাপাট্টনাম, ওড়িশা ও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ফের একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা, সেই সাথে ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে বইবে ঝড়ো হওয়া। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে দ্রুত, ঘূর্ণিঝড়ে যাওয়াত নাম দিয়ে তা উড়িষ্যা উপকূল আশ্রয় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উড়িষ্যায়, শীঘ্রই ঘূর্ণিঝড় উড়িষ্যা সংলগ্ন উপকূলে আশ্রয় পড়ার সম্ভাবনা জোরদার মনে করছে মৌসুম ভবন। এদিকে এই নির্মচাপের কারণে বাংলাদেশে আগামী 4, 5, 6, 7, 8 ডিসেম্বর খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায়, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে 2 ডিসেম্বর থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর 70 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হাওয়া বইবে। এমন আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইএমডির পূর্বাভাস দক্ষিণ আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের প্রভাবে উড়িষ্যা 3 ডিসেম্বর থেকে বৃষ্টিপাত হবে। 4 ডিসেম্বর ভুবনেশ্বর এবং কটকে মাঝারি থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে নিম্নচাপ কেটে গেলে আকাশ পরিষ্কার হওয়ার পর ঝাঁকে শীতের দেখা মিলতে পারে বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে, জানিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।